بسم الله الرحمن الرحيم আজকের যে উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি ঢাকা জেলা আওয়ামী লীগ আস্তে আস্তে বসো ছাত্রলীগ বসো আমরা সেই দিনটিকে স্মরণ করে আজকে ঢাকা জেলা আওয়ামী লীগ আজকের এই আয়োজন করেছেন। এই আয়োজনের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মনজুর আহমেদ এমপি বীর মুক্তিযোদ্ধা। আমাদের প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন যিনি ঢাকা জেলা আওয়ামী লীগকে সবসময়ই একদম প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন এবং ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসটির থেকে আরম্ভ করে সব কিছু যিনি তদারকি করেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমাদের সম্মানিত উপদেষ্টা, তিনি আর কেহ নন আমাদের গৌরবের ধন জনাব সালমান এফ রহমান এখানে উপস্থিত আছেন। আমাদের এখানে কেন্দ্রীয় নেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব কামরুল ভাই এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের আমাদের এই এলাকা মানে ঢাকা জেলা যিনি আওয়ামী লীগের তরফ থেকে নেতৃত্ব দেন আমাদের প্রিয় আরেক নেতা সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ভাই, তিনি আমাদের ঢাকা জেলার সাংগঠনিকের দায়িত্বের তিনি রয়েছেন। আর আহমদ ভাই তো নিজেই একজন পরিচিত ব্যক্তিত্ব সবার, আমাদেরও প্রিয় মানুষ, আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, তিনি এখানে কিছুক্ষণ আগে যিনি বক্তৃতা করলেন, বক্তৃতা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী যাকে তার দক্ষতায় তার বিজ্ঞতায় তাকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন। ইতিমধ্যেই তিনি সারা বাংলাদেশে তার বিজ্ঞতা তার দক্ষতার পরিচয় দিয়েছেন এবং আজকে তিনি শুধু আমাদের দেশ নয় সারা বিশ্বের আজকে আলোচিত ব্যক্তিত্ব জনাব আরাফাত সাহেব কিছুক্ষণ আগে যিনি বক্তৃতা দিয়েছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ঢাকা আমার সম্মুখে যারা প্রিয়জনেরা সাংবাদিক ভাইরা আমার শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করবেন। সেই দিন যেদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফিরে আসছিলেন সেদিন আমিও ছিলাম, ঝড় বৃষ্টি এমনই হয়েছিল, সেই ঝড় বৃষ্টিও মানুষকে ঘরে রাখতে পারেনি। পাত ভাঙা শুরুতের মতন মানুষ তেজগাঁ এয়ারপোর্ট লোকের অকর্ণ হলে গেল, এত বৃষ্টির মধ্যে মানুষ এক ফুটা ওইদিক সেদিক সরেননি। আমরা অপেক্ষায় ছিলাম কতক্ষণে নামবে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি নেমেই দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, কাঁদলেন। তার কাঁদনে আমাদের আমাদের আরেক ভাই বক্তৃতার মাধ্যমে তিনিও কেঁদেছেন, প্রকৃতিও সেদিন কেঁদেছেন। ঝড় বৃষ্টির মাধ্যমে তাকে আহ্বান করেছেন, স্বাগত জানিয়েছেন, যথার্থই তাই। আমরা সেই সেই দিনের কথা মনে করি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা। সেদিন 15ই আগস্ট তিনি সহ বঙ্গমাতা সহ যারা শাহাদাত বরণ করেছিলেন তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এ ধরনের হত্যাকাণ্ড সারা পৃথিবীতে হয়েছে কিনা আমার জানা নেই, এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড আমার মনে হয় পৃথিবীর কোনো স্থানেই হয়নি। আমরা সেখানে শিশু রাসেল সহ যারাই সেখানে ছিল সবাইকে সেদিন হত্যা করেছে। আমাদের পুলিশ, আমাদের কর্নেল জামিল, আমাদের পুলিশ এক সদস্য সহ বঙ্গবন্ধু পরিবারের সবাইকে সেদিন বাদ দেননি। আজকে মনে হয় বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন 3.5 বছরে তিনি কিন্তু বাংলাদেশকে দাঁড়ে করিয়ে দিয়েছিলেন, এক ধ্বংসস্তূপ থেকে একটা সম্ভাবনা দেশে পরিণত করে দিয়েছিলেন। আমাদের তিনি সব কিছুরই আমাদের কিছুই ছিল না তখন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা সব জায়গায় আমরা একটা সুপরিচিত দেশ হিসাবে বাংলাদেশের নেতা হিসাবে তিনি সারা বিশ্বের যখন নেতৃত্বে চলে আসছিলেন সেই সময় তাকে শাহাদাত বরণ করতে হয়েছিল। আমরা এই শাহাদাত বরণের পরে
আমরা সব স্তম্ভিত হয়েছিলাম। আমরা কি করব আমাদের কিছু জানা ছিল না। আমরা নিজেরাই নিজেকে জিজ্ঞাসা করতাম, এও কি সম্ভব, এও কি হতে পারে, এও কি বাঙালিরা করতে পারে। আমরা তার পরবর্তীতে আমরা দেখলাম যারা যুদ্ধাপরাধী, আমাদের গোলাম আজম ভাই বলছেন যুদ্ধাপরাধীদেরকে ছেড়ে দেওয়া হলো, যাদের বিচার পেন্ডিং ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো। গোলাম আজমকে বাংলাদেশে যাকে বহিষ্কৃত করা হয়েছিল, আমাদের মা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যাকে বহিষ্কার করেছিলেন বাংলাদেশ থেকে, তাকে নাগরিকত্ব দিয়ে নিয়ে আসলেন। মানে দেশটাকে আবার একটা পাকিস্তানের আরেকটা অঙ্গ রাজ্য রাষ্ট্রে পরিণত করা যায় কিনা তারই একটা দুরবস্থা ছিল। জয় বাংলা স্লোগান বন্ধ, আমরা বাংলাদেশ বেতার, যেই বেতারে বাঙালির কথা বলতো, জয় বাংলার কথা বলতো, যুদ্ধের কথা বলতো, তার নাম পাল্টে দিলেন অনেক অনেক কিছু। ইনডিমিনিটি বিলের মাধ্যমে হত্যার বিচার করা যাবে না, সেই দৃশ্যটা আমরা দেখলাম। সে অনেক কথা সবই আপনারা জানেন। আমি ফিরে আসি, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, তিনি যখন ফিরে আসলেন, তিনি 32 নম্বরে গেলেন। সেদিন 32 নম্বরে তাকে ঢুকতে দেওয়া হয় নাই। আমরা সেই দৃশ্যটা দেখেছি। আমরা দেখলাম অঝোর ঝড়ায় যেমনি কাঁদলেন, তার সম্মুখে যারা আসছেন এদেশের মানুষ সবাই কাঁদছেন। আমরা বুকে জড়িয়ে দিয়ে বৃদ্ধ মাতাকে দেখেছি, বলতে শুনেছি এই তো শেখের বেটি আসছে, আর পারবে না আমাদের দাওয়ায় রাখতে। যথার্থই তাই হয়েছে, বাংলাদেশকে দাবায় রাখতে পারবে নাই। বাংলাদেশ আজকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে কিন্তু পরিণত হয়ে গেছে। এর মূল কৃতিত্ব কার? আমি আগেই বলেছি, ধার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত বেঁধে হচ্ছে, তিনি আর কেহ নন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজকে তিনি বাংলাদেশকে পাল্টে দিয়েছেন, তার নেতৃত্বে বাংলাদেশ আজকে সারা বিশ্বের বিস্ময়ের একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। এই পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিলেন এটা একটা বটমলেস বাস্কেট। সেই দেশের প্রেসিডেন্ট আজকে বলেন যে তোমরা যদি ডেভেলপমেন্ট করতে চাও, যদি তোমরা দেশকে প্রতিষ্ঠিত করতে চাও, বাংলাদেশে শেখ হাসিনার দেশ বাংলাদেশ দেখতে যাও, বারাক ওবামার সেই উক্তি। এটাই হলো নেতৃত্ব, এটাই হলো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। কোথার থেকে 15 বছর আগে আমরা কোন জায়গায় ছিলাম, আজকে আমরা কোন জায়গায় আসছি, এই সব কিছুর কৃতিত্ব, সব কিছুর দাবিদারি হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি শুধু আজকে আমাদের নেতা নন, সারা বিশ্বের নন্দিত নেতা তিনি আজকে। সারা বিশ্বে আজকে আমি পৃথিবীর যে কোনো দেশে যাই, সেখানেই আজকে জিজ্ঞাসিত হই যে তোমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে এই দেশটাকে একটা সুন্দর দেশে পরিণত করেছে। আমি কি উত্তর দেব আমার ভাষা খুঁজে পাই না। আমি শুধু তখন এইটুকুই মনে আসে, বঙ্গবন্ধু যেমন বলেছিলেন এদেশের, এই দেশটাকে আমি ভালোবাসি, এদেশের মানুষকে আমি ভালোবাসি, আমার উত্তর সেটাই আসে, বঙ্গবন্ধুর মতো তিনিও এই দেশকে ভালোবাসেন, এদেশের মানুষকে ভালোবাসেন, এদেশের মানুষের সঙ্গে তিনি মিশে গিয়েছেন, সেজন্যই তিনি এদেশের মানুষকে সঙ্গে করে আজকে বদলে দিয়েছেন বাংলাদেশকে। আবার অনেক বক্তা এখন বক্তৃতা করবেন, আমি আর কথা বাড়াতে চাই না। আমি শুধু এইটুকুই মনে করতে চাই, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমাদের সেই দিন আর বেশি দিন নাই, যেদিন আমাদের দেশের, আমাদের তিনি তো ঘোষণা দিয়েছেন 30-এর মধ্যে আমাদের হত দরিদ্র আর থাকবে না, আমাদের শিক্ষার হার 100% নিয়ে যাবে, আমাদের কমিউনিটি হেলথ ক্লিনিকের মাধ্যমে তিনি যে একটা অভূতপূর্ব স্বাস্থ্যক্ষেত্রে আপনার সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছেন সেটা আজকে ইউনাইটেড নেশনও স্বীকৃত, আমরা সবই আপনারা জানেন। তা আমাদের কাছে মনে হচ্ছে আমরা যেইভাবে 2040-এ আগেই আমরা তার যেই স্বপ্ন তিনি দেখছেন স্মার্ট বাংলাদেশের বিনির্মাণের মাধ্যমে উন্নত বাংলাদেশ করবেন, অবশ্যই সেটা আমাদের দেশে সেটা প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ তার নেতৃত্বে। আমরা সেটাই আমরা ভবিষ্যৎ স্বপ্ন আমাদের সেটাই, এবং আমাদের দেশের গরিব মানুষগুলির অবস্থা কী ছিল এইটা মনে হয় 5 বছর পরেই আমাদের নতুন প্রজন্মকে মিউজিয়ামের মধ্যে দেখাতে হবে,
আমাদের দেশের মানুষ এই ধরনের হতদরিদ্র ছিল, একটা কাপড়ও পুরা কাপড়ও ছিল না, তার পিছনে তালি দিয়ে কাপড় পরতো, পায়ে স্যান্ডেল ছিল না, হেঁটে বেড়াতো, এমনি খালি পায়ে হেঁটে বেড়াতো, চিকিৎসা প্রয়োজন হলে ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসা হতো। এইটাই ছিল বাংলাদেশের হতদরিদ্রদের। আজকের সেই সব কিছুই পাল্টে গিয়েছে। আমি আর কথা বাড়াতে চাই না, সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা রইল, আমরা এগিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেটা সেটা আমরা সেই জায়গায় যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।